কুমিল্লায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় দায়ের করা মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর ইতোমধ্যে মামলাটি তদন্ত শুরু করেছে সংস্থাটি। এদিকে কুমিল্লায় পূজা মণ্ডপে হনুমানের মূর্তির হাত থেকে ইকবাল হোসেনের নিয়ে যাওয়া সেই গদাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত 11:30টার দিকে জেলা পুলিশের একটি দল কুমিল্লা নগরীর দারোগাবাড়ি বাজারের পাশের চৌধুরী ভিলার প্রাচীরের ভেতর থেকে গদাটি উদ্ধার করে। অভিযানকালে ইকবালকে সাথে নিয়ে আসে পুলিশ। এ সময় তার দেখানো জায়গা থেকে গদাটি উদ্ধার করা হয়। এ সময় সিআইডির একটি ফরেন্সিক টিম গদা থেকে আঙুলের ছাপ ও এর আশেপাশে পাওয়া অন্যান্য বস্তু উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করে।